গাইস, আজকে হলো 30 সেপ্টেম্বর। দেখতে পাচ্ছ আমি আজকে আমার ফেস নিয়ে ভিডিও বানাচ্ছি না, আজকে আমি ক্যামেরার ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিওটা করছি। আমি বসে আছি আমাদের বাড়ির সামনেই, এই দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনে যে জমিটা রয়েছে যেখানে ধান গাড়া হয়েছে সেই জমিটা, এবং বাড়ির সামনে যে রাস্তা রয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আজকে আমি রয়েছি আমাদের ছোট পুকুর পাড়ের এখানে, এই যে দেখো ছোট পুকুরটা আমাদের। আর ছোট পুকুর পাড়ের এখানে আমরা মাছ মারার অভিযান চালাচ্ছি। আমার মা এখানে মাছ মারছে, মাকে দেখালাম না, কারণ মা বলছিল যে আমি ভিডিওতে আসতে চাই না, সেই কারণে আর দেখালাম না। আর তোমাদেরকে একটা জিনিস দেখালাম, যেটা হলো এই দেখতে পাচ্ছ বড়শির ছিপ রয়েছে এখানে, একবার তুলে ফেললো মনে করে মাছটা আটকেছিল হয়তোবা। এই দেখতে পাচ্ছ বড়শির ছিপটাকে আমরা দিয়ে দিলাম পুকুরের এখানে। এখানে ছোট ছোট মাছ ধরা হয়, কালকে অনেকটাই অনেকগুলো মাছ ধরেছে মা, সেগুলোই আমরা কালকে ভাজা খেয়েছি, খুবই সুন্দর টেস্টি। এবং চানাপুটু যেগুলো ছিল সেই চানাপুটির বাচ্চাগুলো মোটামুটি বড় হয়েছিল, একদম যে ছোটো সেটা বলা যাবে না, মোটামুটি বড় রয়েছে। সেই চানাপুটির মাছ দিয়ে কালকে খাওয়া দাওয়া হয়েছে। আজকেও মা সব কাজ শেষ করে এখানে চলে এসেছে মাছ মারার জন্য। এই যে দেখো হাতে তার বড়শির ছিপ, এবং ওই যে দেখতে পাচ্ছ ওখানে রয়েছে পোলতে। এই যে দেখো তোমাদেরকে জুম করে দেখা, এই যে পোলতেটা দেখা যাচ্ছে, এই পোলতের ওখানে এখান থেকে বোঝা যাবে যে কতগুলো মাছ ধরলো না ধরলো। এখনও বালতিটা তোমাদেরকে দেখালাম না, কারণ বালতিতে একটা মাছও এখনও ধরা পড়েনি, একটা ছোট মাছ শুধু ধরা পড়েছিল, সেটাকে আবার বড় বাতের সময় আমরা পুকুরে ছেড়ে দিয়েছি, যে কারণে বড় হবে এবং বড় হলে বড় পুকুরে ট্রান্সফার করা হবে। দেখতে পাচ্ছ বড় পুকুর পার, ওই যে দেখা যায় গাছগুলো, দুটো গাছ তোমাদেরকে একটু জুম করে দেখাই। এই যে দেখো বড় যে দুটো গাছ রয়েছে, এই যে পেঁপে গাছগুলোর পাশে বাঁদিকে যে গাছগুলো, সেই গাছগুলো দেখো ওখানে কাশবনও রয়েছে একটা, ওখানে একদিন আমরা ফটোশ্যুট করবো এর মধ্যেই। আর কাশবনগুলোর ওখানেই রয়েছে আমাদের বড় পুকুর পার, সেখানে বড় পুকুর পার থেকে ট্রান্সফার করা হবে। আর এখানে একবার ট্রান্সফার করা হয়েছে, সেই সব ভিডিও তোমাদেরকে আমি আপলোড দিয়ে রেখেছি আমার ইউটিউব চ্যানেলে, তোমরা চাইলে সেই সব ভিডিও দেখতে পারো। আর একটা ভালো কথা, সেটা হলো আমাদের শর্ট ফিল্ম বানানোর কথা রয়েছে। কালকে একজনের সাথে কথা বললাম আমি হোয়াটসঅ্যাপে, তা ও বললো যে ঠিক আছে আমি প্লেয়ার ম্যানেজ করি, তারপরে আমরা শর্ট ফিল্ম বানানো শুরু করে দেব। এর আগেও দুটো এই চ্যানেলেও আমার দুটো শর্ট ফিল্মের ভিডিও রয়েছে, তোমরা যদি না দেখে থাকো সেই সব ভিডিও তোমরা দেখতে পারো, আমি ডিসক্রিপশনে এবং আই বটনে আমি দিয়ে রাখবো সেই সব ভিডিও। আর বন্ধুগণ, তোমাদের তোমরা যারা আমাকে কোনোদিনও দেখো নি, আজকে তোমরা দেখতে পাচ্ছ না, দেখবে তোমরা আমার চ্যানেলের ভিতরে গিয়ে আমাকে অবশ্যই দেখতে পারবে। আর একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সকলে সুস্থ এবং ভালো থাকো এটাই আশা রাখবো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, টাটা, বাই বাই।